অনলাইন পাঠদান সরকারি মুজিব কলেজে সকল শিক্ষার্থী বন্ধু, একাদশ দ্বাদশ শ্রেণী, আজকের ক্লাসে তোমাদের স্বাগত। আজকের ক্লাসের আলোচনায় আমি রিনা আক্তার, প্রভাষক সমাজকর্ম, সরকারি মুজিব কলেজ, সুগীপুরডাঙ্গায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো, আজকের ক্লাসে সমাজকর্ম একাদশ দ্বাদশ শ্রেণী সমাজকর্ম প্রথম পত্র দ্বিতীয় অধ্যায়ে সমাজকর্ম পেশার ইতিহাস, বিভিন্ন সংগঠনের ভূমিকা, সমাজকর্ম পেশার ইতিহাসে বিভিন্ন সংগঠনের ভূমিকা, শিক্ষার্থীপূর্ণ তোমরা এই সম্পর্কে কিছুটা ক্লাস পেয়েছ দানসভা সমিতির, সেই সাথে ইংল্যান্ডে দানসভা সমিতির সঙ্গে আলোচনা করছি। আজকে আমাদের আলোচনা হবে আমেরিকায় দান সংগঠন সমিতি। শিক্ষার্থীপূর্ণ লক্ষ্য করো, আজকে আলোচনা হবে আমাদের আমেরিকা দান সংগঠন সমিতি। আমি আমেরিকা দান সংগঠন সমিতি, ইংল্যান্ডে দান সংগঠন সমিতির উপর অনুকরণ করে, এর উপর ভিত্তি করে আমেরিকায়ও দান সংগঠন সমিতিটা, আমেরিকার একটা দান সংগঠন সমিতি, সেটা আলোচনা করে। আমেরিকানের দান সংগঠন সমিতি, লক্ষ্য করো, আমেরিকান দান সংগঠন সমিতি প্রথমত রেভারেন্ট এস, আবার লক্ষ্য করো যে শিক্ষার্থী বন্ধুরা, রেভারেন্ট এস হামফ্রেস গার্ডিন এর মতে আঠারোশো সাতাত্তর সালে রেভারেন্ট এস হামফ্রেস গার্ডিন ১৮৭৭ সালে এই দানটক সংগঠন সমিতিটা পূর্ণ রূপদান করে। আমেরিকায় যখন ১৮৬০ সালে গৃহযুদ্ধ শুরু হয়, অর্থনৈতিক মন্দার প্রভাব ফলে, তখনই আমাদের ১৮৬০ সালে রেভারেন্ট এস হামফ্রেস একটি সুপারিশ বোর্ড গঠন করে, সেখানে এই দান সংগঠন সমিতিটা পূর্ণতা লাভ করে। আমেরিকান দান সংগঠন সমিতি মূলত ইংল্যান্ডে দান সংগঠন সমিতির উপর ভিত্তি করে এটি রূপদান লাভ করে। ইংল্যান্ডে যখন গৃহযুদ্ধ শুরু হয়, তখন সর্বসঞ্চিত মানুষের সব সঞ্চয় শেষ হয়ে যায়। এই মুহূর্তে হতাশা, নিরাশা, অভাবগ্রস্ত, অসহায়গ্রস্ত মানুষ নিরাশ হতাশায় পরিণত হয়। তখন এই গৃহযুদ্ধের সময় অঙ্গরাষ্ট্রগুলো বিভিন্ন সংগঠনের মাধ্যমে তাদের সাহায্যদানের প্রয়োগ করে, তখনই আমাদের ১৮৭৭ সালে এই দান সংগঠন সমিতিটাও তাদের সহায়তা বা সৃষ্টি প্রদান করে। দান সংগঠন সমিতিটা হলো অন্যতম লক্ষ্য উদ্দেশ্য হলো, লক্ষ্য করো, আমেরিকায় দান সংগঠন সমিতির অন্যতম লক্ষ্য উদ্দেশ্যটা হলো দরিদ্র জনগোষ্ঠীকে সুষ্ঠু অধিক ফলপ্রসূভাবে সহায়তা করা। দরিদ্র জনগোষ্ঠীকে সুষ্ঠু অধিক ফলপ্রসূভাবে সহায়তা করা, দরিদ্রতক সাহায্যের ক্ষেত্রে অপচয় রোধ করা। যে সমস্ত দরিদ্রদের সাহায্য দান করা হয়, তাদের যাতে অপচয় না হয় সেটা রোধ করতে, সাহায্য সংস্থাগুলোর মধ্যে ক্ষতিকর অর্থহীন প্রতিযোগিতা রোধ করা, যে সমস্ত সাহায্য প্রার্থীদের সাহায্য দান করা হয় সে সমস্ত সাহায্য সংস্থাগুলোর মধ্যে ক্ষতিকর অর্থহীন প্রতিযোগিতা, যে সমস্ত প্রতিযোগিতা শুরু করে সেটা রোধ করা বা সেটা বন্ধ করা, বিভিন্ন সংস্থা কার্যক্রমের মাধ্যমে ক্ষতিকর পুনরাবৃত্তি রোধ করা, বিভিন্ন সংস্থার যে কার্যক্রম করে সেটা যাতে বারবার পুনরাবৃত্তি না ঘটে সেটা রোধ করা, আবার দরিদ্রের সমস্যা, চাহিদা ও প্রয়োজন অনুযায়ী সাহায্য প্রদানের ব্যবস্থা করা। তাহলে ইংল্যান্ডের দান সংগঠন সমিতিটা কোন কোন উদ্দেশ্যে প্রণয়ন করা হয় সেটা আমরা এখানে লক্ষ্য করলাম। আবার লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, যে পেশা যদি অন্যতম সংগঠন, এর সমাজকর্মের আধুনিক রূপদানে পেশা মানোন্নয়নে সংগঠনগুলো গড়ে ওঠে। আমরা এর আগেও বলছি যে সমাজকর্ম পেশার ইতিহাসে বিভিন্ন সংগঠনের কার্যক্রম, তার অন্যতম হলো একটা সংগঠন দান সংগঠন। সেটা ইংল্যান্ডে কীভাবে, লক্ষ্য উদ্দেশ্যটা কী, নীতি কী, সেরকম আমেরিকায় দান সংগঠনের সমিতি কী কী কাজ করে সেই সম্পর্কে এখানে আমরা আজকে আবার আলোচনা করছি। আমেরিকান এই দান সংগঠন সমিতি প্রথম সুপারিশ গঠন করেন রেভারেন্ড এস হামফ্রেস গার্ডিন ১৮৭৭ সালে।
এর উপর ভিত্তিতে এই দান সভা সমিতিটা সেখানে প্রতিষ্ঠা লাভ পায়। এবং এই দান সভা সমিতির লক্ষ্য উদ্দেশ্যটা কী? অন্যতম লক্ষ্য উদ্দেশ্য আমরা এখানে আলোচনা করছি, আবারও লক্ষ্য করো, দরিদ্র জনগোষ্ঠীকে সুষ্ঠু অধিক ফলপ্রসূভাবে সহায়তা করা, সাহায্যের ক্ষেত্রে অপচয় রোধ করা, বিভিন্ন সংস্থার মধ্যে ক্ষতিকর অর্থনীতিহীন প্রতিযোগিতা রোধ করা, বিভিন্ন সংস্থা কার্যক্রমের মাধ্যমে ক্ষতিকর পুনর্বৃত্তি রোধ করা এবং চাহিদা প্রয়োজন অনুযায়ী সাহায্যদের ধরন চিহ্নিত করা। তাহলে শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা লক্ষ্য করলাম যে কিসের জন্য এটা আমি নিজেই প্রণয়ন করা হয়। তাহলে লক্ষ্য উদ্দেশ্যগুলোর পরে আমরা আসি নীতি, আমেরিকার দান সভা সমিতি নীতি। দেখো অনুসৃত নীতিগুলো কী কী? অনুসৃত নীতি দান সভা সমিতির লক্ষ্য উদ্দেশ্য করলে যে অনুসৃত নীতি, প্রথমত আমেরিকা দান সংগঠন সমিতি নীতির অন্যতম হল আসলে সত্যিকার অর্থে তারা সাহায্য পাওয়ার যোগ্য কিনা, আসলে সত্যিকার অর্থে তারা সাহায্য পাওয়ার যোগ্য কিনা সংস্থাগুলোর একটির মধ্যে, এই সংস্থাগুলোর মধ্যে সাহায্য প্রার্থী যে সংস্থা রয়েছে সেই সাহায্য প্রার্থী সংস্থাগুলোর মধ্যে একটা বোর্ড গঠন করে। কী গঠন করে? সাহায্য প্রার্থীদের মধ্যে একটা প্রার্থীদের মধ্যে বোর্ড গঠন করে এবং এই বোর্ড গঠনের সুপারিশের ভিত্তিতে বোর্ড গঠন করা হয়। এই বোর্ড গঠনের সুপারিশ ভিত্তিতে প্রথমত এই নীতিটা অনুসরণ করে। দ্বিতীয়ত আবার লক্ষ্য করো, দ্বিতীয়ত সাহায্য প্রার্থীদের জন্য গোপন সূত্রে রেজিস্টার গঠন করা হয়। কী করে? গোপন সূত্রে, গোপন সূত্রে রেজিস্টার রেজিস্টার প্রণয়ন করে। কী করে? রেজিস্টার প্রণয়ন, রেজিস্টার প্রণয়ন করে, রেজিস্টার প্রণয়ন করে। তাহলে অনুসৃত নীতি অন্যতম নীতি। আবার লক্ষ্য করো যে আমেরিকায় দান সংগঠন সমিতির লক্ষ্য উদ্দেশ্য করে আসলাম আমরা নীতিতে সাহায্য পাওয়াদের মধ্যে একটা বোর্ড গঠন করে এবং গোপন সূত্রে রেজিস্টার প্রণয়ন করে। কী করে? রেজিস্টার প্রণয়ন করে, সেই রেজিস্টারের ভিত্তিতে তারা কাজ করে। তৃতীয়ত লক্ষ্য করো, বিভিন্ন সাহায্য প্রার্থীর মধ্যে তারা সত্যিকার অর্থে সেটা বন্ধুসুলভ আচরণ করে পরিদর্শনের মাধ্যমে তারা কী করে ব্যবস্থা সম্মিলিতভাবে দরিদ্রের মধ্যে ধরন নির্ণয় করে, সম্মিলিতভাবে সেটা বন্ধুসুলভ আচরণ করে বা বন্ধুপূর্ণ ভাবা পরিদর্শনের মাধ্যমে সাহায্য প্রার্থীদের মধ্যে একটা ধরন নির্ণয়ের ব্যবস্থা করে। সাহায্য প্রার্থীর মধ্যে ধরনের, লক্ষ্য করো, সাহায্য প্রার্থীদের মধ্যে মধ্যে ধরন নির্ণয় করে, নির্ণয় করে বাস্তব বাস্তবসম্মতভাবে কাজ করে, সম্মতভাবে কাজ করে। তো শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করলে যে আমেরিকায় সাহায্য প্রার্থীদের জন্য একটা বোর্ড গঠন করে, গোপন সূত্রে রেজিস্টার প্রণয়ন করে, সাহায্য প্রার্থীর মধ্যে ধরন নির্ণয় করে বাস্তবসম্মতভাবে সেটা নিয়ে কাজ করে, সেটা কি? এগুলো হলো আমাদের আমেরিকায় দান সংগঠন সমিতি নীতি, অনুসৃত নীতি। তাহলে ইংল্যান্ডের দান সংগঠন নীতির উপর ভিত্তি করে বা অনুসরণ করে আমেরিকায় যে দান সংগঠন সমিতি প্রণয়ন করা হয় সেটা আমেরিকায় যখন গৃহযুদ্ধ শুরু হয় 1860 সালে তখন এটি প্রণয়ন করা হয়। তখন এই দান সংগঠন সমিতির অন্যতম লক্ষ্য উদ্দেশ্য এই অনুসৃত নীতিগুলো আমরা এখানে লক্ষ্য করলাম। শিক্ষার্থীবৃন্দ, আবার লক্ষ্য করো, সার্বিকভাবে বিবেচনা করে আমেরিকায় এই দান সংগঠন সমিতিগুলো আসলে কতটুকু কার্যাবলী বা কী রকম কার্যাবলী প্রণয়ন করে থাকে। উল্লেখযোগ্য কার্যাবলীর মধ্যে হলো, দেখো কস এর
উল্লেখযোগ্য কার্যগুলির মধ্যে অন্যতমগুলো হলো শিক্ষার্থীদের লক্ষ্য করো, অন্যতমগুলো হলো যে আমেরিকার দাম সংগঠন সমিতি বা কস এর উল্লেখযোগ্য কার্যগুলো কী কী। উল্লেখযোগ্য কার্যগুলো হলো প্রতিকারমূলক কর্মসূচি, এক নম্বরে প্রতিকারমূলক কর্মসূচি, প্রতিকারমূলক কর্মসূচি। শিক্ষার্থীদের লক্ষ্য করলে যে কসের উল্লেখযোগ্য কার্যগুলি হলো আমেরিকায় অন্যতম যে প্রতিকারমূলক বিভিন্ন দান সংগঠন সমিতি, যেমন ঋণদান কর্মসূচি, গৃহ ঋণদান কর্মসূচি, এইরকম কর্মসূচি প্রণয়ন করে দারিদ্রের মধ্যে ঋণদানের ব্যবস্থা করে। সেই সাথে প্রতিকারমূলক কর্মসূচির মধ্যে আবার লক্ষ্য করো বিভিন্ন অসহায় দুঃস্থদের মধ্যে বা রোগগ্রস্ত মানুষের মধ্যে বিভিন্ন নার্সিং, ডিসপেন্সারি, তারপরে হাসপাতাল এগুলো স্থাপন করা হয়। সেটা আমেরিকা দান সংগঠন সমিতি কসের উল্লেখযোগ্য কার্যগুলি হল অন্যতম প্রথমত প্রতিকারমূলক কার্যগুলি কী, প্রথমত প্রতিকারমূলক কার্যগুলি। আবার দ্বিতীয়ত লক্ষ্য করো প্রতিরোধমূলক কার্যগুলি, প্রতিরোধমূলক প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো কসের উল্লেখযোগ্য কার্যগুলির মধ্যে অন্যতম হলো প্রতিকারমূলক কার্যগুলি, দ্বিতীয়ত হলো প্রতিরোধমূলক কার্যগুলি, দ্বিতীয়তরা কি প্রতিরোধমূলক কার্যগুলি, যেমন প্রতিরোধমূলক বা পুনর্বাসনমূলক। আমরা লক্ষ্য করো পুনর্বাসনমূলক কার্যক্রম, যেমন বধির, বিকলাঙ্গ, অক্ষম, পঙ্গু, যে লক্ষ্য করো যে সমস্ত বধির, অক্ষম, বিকলাঙ্গ, বধির রয়েছে তাদের পুনর্বাসনের মূলক ব্যবস্থা এই কার্যক্রম করে এই কোস বা দান সংগঠন সমিতি, ইংরেজিতে বলে এটা চ্যারিটি অর্গানাইজেশন সোসাইটি। আবার লক্ষ্য করো যে পুনর্বাসনমূলক কর্মসূচি এটা উল্লেখযোগ্য অন্যতম একটা কর্মসূচি। আবার বিনোদনমূলক ও শিশু সেবা, তিন নম্বরে কি বিনোদনমূলক ও শিশু সেবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আবার লক্ষ্য করো কোর্সের উল্লেখযোগ্য কার্যগুলি অন্যতম হল প্রতিকারমূলক, পুনর্বাসনমূলক এবং বিনোদন, শিশু সেবা। এখানে যুবক তরুণদের জন্য মূল্যতনমূলক ব্যবস্থা করে, সেই সাথে শিশুদের জন্য উপরোক্ত শিশুদের জন্য এখানে দাতৃগৃহের ব্যবস্থা করে এবং বিভিন্ন নির্ভরশীল শিশুদের জন্য পুনর্বাসন ব্যবস্থা করে, নির্ভরশীল শিশুদের জন্য পুনর্বাসন এবং ছোটো শিশুদের জন্য দাতৃগৃহ ব্যবস্থা এবং যুবকদের জন্য বিনোদনমূলক বা চিত্তবিনোদনের ব্যবস্থা করে। এগুলোই হলো আমাদের আমেরিকার দান সংগঠন সমিতির উল্লেখযোগ্য কার্যগুলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা দান সংগঠন সমিতির আমেরিকানের উল্লেখযোগ্য লক্ষ্য, উদ্দেশ্য, অনুসৃত নীতি এবং কার্যগুলি সম্পর্কে আলোচনা করলাম। অবশ্যই তোমরা বাড়িতে সবাই বই খুলে দেখবে। তাহলে সকলেই, আজকের ক্লাস আমার এখানে শেষ, সকলে ভালো থাকো।